ত্রিপুরা রাজ্যে তথা অধুনা বাংলাদেশের বাঙালিদের গর্ব অদ্বৈত মল্লবর্মণ। তৎকালীন কুমিল্লা জেলার অধীনে ব্রাহ্মণবাড়িয়া মহকুমার গোকর্ণ গ্রামে জন্মগ্রহণ করা এই মানুষটি ছিলেন একাধারে বাংলা সাহিত্যের এক চিরস্মরণীয় ঔপন্যাসিক, অপরদিকে এক দুর্দান্ত সাংবাদিক। তিতাস একটি নদীর নাম, এই একটিমাত্র উপন্যাস লিখেই বাংলা সাহিত্যে চিরকালীন স্থান অধিকার করে অমর প্রতিভা হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন অদ্বৈত মল্লবর্মণ। 1 জানুয়ারি রাজ্যজুড়ে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে সেই মহান সাহিত্যিকের 110তম জন্মজয়ন্তী। বাংলা সাহিত্যে তার অবদান, তার ভূমিকা, তার সাহিত্য চর্চা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে রাজ্যের সবকটি জেলা, সবকটি মহকুমা জুড়ে সারা মাস ধরে বিভিন্ন সেমিনার এবং সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করেছে ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তর। এরই অঙ্গ হিসেবে আগরতলা শহরের বীরবিক্রম মেমোরিয়াল কলেজের অডিটোরিয়াম হলে বৃহস্পতিবার আয়োজন করা হয় রাজ্য স্তরের এক সেমিনারের। প্রধান অতিথি হিসেবে এদিনের অনুষ্ঠানে অংশ নেন ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। বর্তমান সময়ে অদ্বৈত মল্লবর্মণ ঠিক কতটা প্রাসঙ্গিক তা নিয়েও এই সেমিনারে আলোচনা হয়েছে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী। উপন্যাসিক, সাহিত্যিক, সাংবাদিক, সমাজ সংস্কারক অদ্বৈত মল্লবর্মণজির জন্মজয়ন্তী আমরা গত 1 জানুয়ারি উদযাপন করেছি পুরো রাজ্যে। যিনি সমস্ত মালব সম্প্রদায় তথা তপশিলি জাতি সম্প্রদায়ের তিনি গর্বের মানুষ, তাকে নিয়ে আমরা গর্ব করি। তিতাস একটি নদীর নাম উপন্যাস লিখে যিনি চিরস্মরণীয়, আজও আমাদের প্রত্যেকের হৃদয়ে রয়েছেন, তো তার জন্মদিন জয়ন্তী উপলক্ষে পুরো মাসব্যাপী আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন সাবডিভিশন লেভেলে তাকে স্মরণীয়, তার জন্মদিনকে স্মরণীয় করে তোলার জন্য, তার সাহিত্য চর্চা আমাদের বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কলেজে বিভিন্ন জেলা ভিত্তিক আমরা সেমিনার, বিভিন্ন কালচারাল ইভেন্ট রেখেছি। তারই অঙ্গ হিসেবে আজ আগরতলা শহরস্থিত বীরবিক্রম মহারাজ যে কলেজ রয়েছে, বিবিএমসি কলেজে আমরা এখানে উপস্থিত হয়েছি ওনার জন্মজয়ন্তী বা ওনাকে স্মরণ করার জন্য। তো আজকে আমরা এই অনুষ্ঠান থেকে ওনার সাহিত্যিক চর্চা, ওনার ব্যক্তি জীবন সম্পর্কে, ওনার যে আত্মত্যাগ সম্পর্কে এখানে আলোচনা হবে এবং তিনি কেন বর্তমান সমাজের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়েও এখানে বিস্তারিত আলোচনা হবে। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং হৃদয়ের গভীর থেকে ওনার প্রতি, আদিত্য মল্লবর্মণের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এবং আবেদন রাখবো সমস্ত বর্তমান প্রজন্মের যারা বিশেষ করে পড়াশোনা করছেন, ছাত্রছাত্রী আছেন, তারা যেন আদিত্য মল্লবর্মণের ব্যক্তিগত জীবন বা ইতিহাস সম্পর্কে জানে এবং তার যে সাহিত্য চর্চার যে বিষয় সেগুলিকে যেন পাথেয় করে তারা আগামী দিন এগিয়ে যান। ঔপন্যাসিক এবং সাংবাদিক হিসেবে প্রত্যেকটি মানুষের অনুপ্রেরণা অদ্বৈত মল্লবর্মণ। যথাযথ মর্যাদায় প্রতি বছরই তার জন্মজয়ন্তী উদযাপন করে ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তর, যার অন্যথা হল না এবারেও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।